আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি 10টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড শেয়ার করব, যে ওয়ার্ডগুলি আমরা প্রায় সময় ভুল উচ্চারণ করে থাকি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সেই ওয়ার্ডগুলি আপনি সঠিকপূর্ণভাবে কিভাবে উচ্চারণ করবেন বা সঠিকপূর্ণভাবে উচ্চারণ করতে গেলে আপনি কোন নিয়মগুলি ফলো করবেন, তো সেই বিষয়সমূহটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভিডিওটি টেনে দেখা থেকে বিরত থাকবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা 10টি ওয়ার্ড দেখতে পাচ্ছেন। তো আমি প্রত্যেকটি ওয়ার্ডের শেষ অংশে আমরা সাধারণভাবে যে উচ্চারণটি করে থাকি সে বিষয়সমূহটি আমি এখানে বাংলাতে লিখে রেখেছি। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় চাইলে করতে পারেন, ভিডিওটি দেখার পাশাপাশি কলম কাগজ নিয়ে যে ওয়ার্ডগুলি আপনাদের সাথে শেয়ার করছি সেই ওয়ার্ডগুলির সঠিক উচ্চারণটি কী হবে সে বিষয়সমূহটি চাইলে নোট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা প্রথম দিকে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, রিসাইটেশন, আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করি রিসাইটেশন। এর পরবর্তী নিচে দ্বিতীয় নাম্বারে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এনজয়, আমরা এটি উচ্চারণ করি এনজয়। আর ফি পজিশন, স্টেশন, পেমেন্ট, সন, ইনভাইটেশন, এনাফ, লেডি, ন্যাশন, আমরা এভাবে স্বাভাবিকভাবে এই ওয়ার্ডগুলি উচ্চারণ করে থাকি। তো ভিউয়ার্স, আসলে আমরা যে ওয়ার্ডগুলি এখানে লিখেছি প্রথম দিকে যে উচ্চারণটি আপনাদের সাথে শেয়ার করেছি, তো ভিউয়ার্স সেই উচ্চারণটি সম্পূর্ণরূপে ভুল। তো ভিউয়ার্স, যাদের মধ্যে ভাওয়াল সাউন্ডটি জানা আছে তো তারা আসলে সঠিকপূর্ণভাবে উচ্চারণ করতে পারে। ভাওয়াল সাউন্ডের মধ্যে 20টি বা অনেক ক্ষেত্রে 22টিও বলা হয় ভাওয়াল সাউন্ড রয়েছে। এর পরবর্তী কনসোনেন্টের মধ্যেও রয়েছে, কনসোনেন্টের মধ্যে রয়েছে 24টি। তো ভিউয়ার্স, যদি আপনি ভাওয়াল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড এই 20টি বা 22টি বা কনসোনেন্ট সাউন্ড যে 24টি রয়েছে, তো এই বিষয়সমূহটি সম্পর্কে যদি আপনার জানা থাকে অবশ্যই আপনারা এই ওয়ার্ডগুলি সঠিকপূর্ণভাবে উচ্চারণ করতে পারবেন। তো যদি আপনাদের এই সাউন্ড সম্পর্কে জানা না থাকে তাহলে এই ওয়ার্ডগুলি আমরা স্বাভাবিকভাবে যেভাবে বললাম রিসাইটেশন, এনজয়, স্টেশন, পেমেন্ট, ইনভাইটেশন, ন্যাশন, এভাবে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করে থাকি। তো আজকে আপনাদের সাথে এখানে যে জনপ্রিয় যে 10টি ওয়ার্ড লিখেছি আমি সেই ওয়ার্ডগুলি ভাওয়াল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড অনুসরণ করে আপনাদের সাথে সঠিকপূর্ণভাবে উচ্চারণটি শেয়ার করছি। তো প্রথম দিকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন রিসাইটেশন, তো এটি যদি কেউ উচ্চারণ করে থাকেন তাহলে এটি সম্পূর্ণরূপে ভুল। তো আপনাকে সঠিকপূর্ণভাবে উচ্চারণ করতে হবে রেসিটেশন, উচ্চারণ করবেন। তো কেউ যদি রিসাইটেশন উচ্চারণ করে তাহলে এটি ভুল, এটি আপনাকে উচ্চারণ করতে হবে রেসিটেশন, 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 রেসিটেশন। কারণ আমরা ভাওয়াল সাউন্ডের মধ্য থেকে জানি এর উচ্চারণ এই হয়, যদি এখন এর উচ্চারণ এই হয় তাহলে এ ডবল পি এল ই আপেল, আমরা স্বাভাবিকভাবে এটা উচ্চারণ করি আপেল, তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে এইপল, এইপল। তো ভিউয়ার্স, যদি আপনার ভাওয়াল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড জানা থাকে তাহলে পরবর্তী স্টেপে আপনাদের সাথে কেন এই যে এর উচ্চারণ যদি এই হয় তাহলে আপেলের উচ্চারণ কেন এইপল হয় না, কেন আপেল হয়, তো আমরা সে বিষয়টুকু পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। জাস্ট আপনাদের সাথে আমি এই 10টি ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনটি শেয়ার করছি। তো আমরা পরবর্তী স্টেপে শেয়ার করব ভাওয়াল সাউন্ডের যে 20টি বা 22টি রয়েছে সেগুলি কী কী এবং কনসোনেন্ট সাউন্ড যে 24টি রয়েছে সেগুলি কী কী, আমরা পরবর্তী স্টেপে শেয়ার করব। তো এখন আপনারা যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন রিসাইটেশন, এখানে রিসাইটেশন যদি কেউ উচ্চারণ করে তাহলে এটি সম্পূর্ণরূপে ভুল। তো আপনি সেটি উচ্চারণ করবেন রেসিটেশন, 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 রেসিটেশন। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এনজয়, আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করি এনজয়, তো এটি আসলে আমরা ভুল উচ্চারণ করে থাকি, এটি সঠিক উচ্চারণ হবে এনজয়, এনজয়। মানে এখানে এ উচ্চারণটি ভাজ যাবে, এখানে এনজয় উচ্চারণটি হবে এনজয়, সঠিক উচ্চারণটি হবে এনজয়, এনজয়। আমার সাথে সাথে চাইলে আপনারাও বলতে পারেন এনজয়, এনজয়, এনজয়। এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বারের মধ্যে প্রিপজিশন, আমরা উচ্চারণ করি প্রিপজিশন, তো আসলে এটির সঠিক উচ্চারণটি হবে এটি প্রিপজিশন, এটি ভুল উচ্চারণ, আমরা এটি সঠিক উচ্চারণটি করব প্রিপজিশন, প্রিপজিশন, প্রিপজিশন উচ্চারণ না করে আমরা সেটির উচ্চারণ করব প্রিপজিশন, 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 প্রিপজিশন,
তো অবশ্যই আপনারা হাসতেছেন, তো অবশ্যই হাসি বিরত রেখে ভালোভাবে ভিডিওটি শ্রবণ করুন। যে লেখা আছে প্রি পজিশন, আমরা এটা উচ্চারণ করবো প্রে পজিশন, প্রে পজিশন, প্রে পজিশন, প্রে 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 পজিশন, প্রে পজিশন। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছেন স্টেশন, আমরা এটা উচ্চারণ করি স্টেশন, আমরা উচ্চারণ করি স্টেশন। তো এটি আসলে স্টেশন যদি আমরা উচ্চারণ করি এটি ভুল উচ্চারণ, এটি উচ্চারণ হবে স্টেশন, স্টেশন, আমরা এটি উচ্চারণ করব স্টেশন, 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 স্টেশন। তো গেটস ভাওয়েল এবং কনসোনেন্টের যে সাউন্ডগুলি রয়েছে আমরা পরবর্তী স্টেপে উচ্চারণ করব, এটার একটি স্টেপ আছে কিভাবে আপনি ক্রমান্বয়ে উচ্চারণ করবেন। তো এটি স্টেশন উচ্চারণটি হবে স্টেশন না হয়ে এটি উচ্চারণ হবে স্টেশন, 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 স্টেশন উচ্চারণ না হয়ে হবে স্টেশন, স্টেশন, স্টেশন। এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছেন পেমেন্ট, আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করি পেমেন্ট, পেমেন্ট। তো এটি সঠিক পূর্ণ উচ্চারণ হবে, এটি পেমেন্ট উচ্চারণটি ভুল, আর এটি সঠিক উচ্চারণ হবে পেমেন্ট, যে সঠিক উচ্চারণ হবে পেমেন্ট, পেমেন্ট উচ্চারণ না হয়ে এটা সঠিক উচ্চারণ হবে পেমেন্ট, 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 পেমেন্ট না হয়ে এটি সঠিক উচ্চারণ হবে পেমেন্ট, পেমেন্ট। মানে একটু রিদম সহকারে আপনাকে সাউন্ডটি উপর ঊর্ধ্ব পর্যায়ে নিয়ে যেতে হবে, পেমেন্ট, 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 পেমেন্ট উচ্চারণ না হয়ে হবে পেমেন্ট উচ্চারণ না হয়ে হবে পেমেন্ট, পেমেন্ট, পেমেন্ট। এর পরবর্তী সন যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করি সন, তো আসলে এটির সঠিক উচ্চারণ হবে সন উচ্চারণ না হয়ে এটির সঠিক উচ্চারণ হবে সন, উচ্চারণ করলে সেটি ভুল, এটি উচ্চারণ হবে সন, আপনাকে এটি উচ্চারণ করতে হবে সনের সঠিক উচ্চারণটি হবে সান, সনের সঠিক উচ্চারণ হবে সন, আমরা স্বাভাবিকভাবে সন বলি, সন বলি, তো আসলে সন বলা যাবে না, সঠিক উচ্চারণ হবে সন, সঠিক উচ্চারণ হবে সান, সান, এস ও এন, সান, এস ও এন, সান। এর পরবর্তী যে শেষে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ইনভাইটেশন, আমরা স্বাভাবিকভাবে বলি ইনভাইটেশন, 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 তো এটি আসলে উচ্চারণটি ভুল, আপনাকে এটি উচ্চারণ করতে হবে ইনভাইটেশন, ইন ভিটেশন, উচ্চারণ হবে ইনভিটেশন, 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 ইনভিটেশন। এর পরবর্তী যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এখানে এনাফ, আমরা উচ্চারণ করি এনাফ, এনাফ উচ্চারণ করি, তো এনাফ উচ্চারণটি আসলে ভুল, এটি উচ্চারণ হবে ইনাফ, ইনাফ, এটি সঠিক উচ্চারণ হবে ইনাফ, এটা সঠিক উচ্চারণ হবে ইনাফ, ইনাফ। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে লাইটের অধিক পরিমাণ আলো পড়ার কারণে এটি আসলে সঠিকপূর্ণভাবে দেখা যাচ্ছে না মনে হয়, এটা আপনারা উচ্চারণ করবেন এনাফ উচ্চারণ না করে এটি উচ্চারণ করবে ইনাফ, ইনাফ, আমরা এনাফ বলি স্বাভাবিকভাবে, তো এনাফ উচ্চারণ হবে না, এটি সঠিক উচ্চারণ হবে ইনাফ, 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 ইনাফ। এর পরবর্তী যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন লেডি, আমরা উচ্চারণ করি লেডি, তো এটা সঠিক উচ্চারণ হবে লেডি, লেডি, আমরা এটি উচ্চারণ করব লেডি, এটা লেডি উচ্চারণ করলে এটি ভুল, এটি সঠিক উচ্চারণ হবে লেডি, 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 ই উচ্চারণ হবে লেডি, লেডি উচ্চারণ না হয়ে, লেডি উচ্চারণ না হয়ে এটি সঠিক উচ্চারণ হবে লেডি, 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 লেডি। এর পরবর্তী শেষের দিকে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন আমরা স্বাভাবিকভাবে এটি উচ্চারণ করি ন্যাশন, ন্যাশন, তো এটি আসলে যে উচ্চারণটি আমরা স্বাভাবিকভাবে করে থাকি এটি ভুল, যদি কেউ উচ্চারণ সঠিক উচ্চারণটি করে থাকে তাহলে এটি সঠিক, যদি কেউ যদি ন্যাশন উচ্চারণ করেন তাহলে এটি ভুল, এটা সঠিক উচ্চারণ হবে নেশন, এটা সঠিক উচ্চারণ হবে নেশন, নেশন।
কেউ যদি ন্যাশন উচ্চারণ করে থাকে তাহলে এটি ভুল, এটা সঠিক উচ্চারণ হবে নেশন, 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 ন্যাশন নয় নেশন। তো আবারও আপনাদের সাথে ক্রমান্বয়ে ওয়ার্ডগুলি শেয়ার করছি, আপনারাও আমার সাথে সাথে চাইলে বলতে পারেন। তো প্রথম দিকে এখানে যেটি লিখেছি রিসাইটেশন, রেসিটেশন, এটি সঠিক উচ্চারণ হবে রেসিটেশন, রেসিটেশন। এনজয় পি পজিশন হবে, উচ্চারণ হবে ফ্রে পজিশন, ফ্রে পজিশন। স্টেশন নয়, এটি উচ্চারণ হবে স্টেশন, স্টেশন। পেমেন্ট উচ্চারণ নয়, উচ্চারণ হবে পেমেন্ট, পেমেন্ট। সন উচ্চারণ নয়, সঠিক উচ্চারণ হবে সান, সান। ইনভাইটেশন, 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 তো এটি ইনভাইটেশন উচ্চারণ না হয়ে এটি সঠিক উচ্চারণ হবে ইনভাইটেশন, 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 ইনভাইটেশন। এনাফ আমরা যেটি দেখতে পাচ্ছি, আপনারা এনাফ উচ্চারণ না করে এটি উচ্চারণ করবে ইনাফ, 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 ইনাফ। লেডি উচ্চারণ না করে আপনারা উচ্চারণ করবেন লেডি, লেডি, লেডি। শেষের দিকে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ন্যাশন, ন্যাশন উচ্চারণ না করে আমরা এটি সঠিকপূর্ণভাবে উচ্চারণ করবেন ন্যাশন, 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 ন্যাশন। আজকে আপনাদের সাথে যে ওয়ার্ডগুলি শেয়ার করেছি তো অবশ্যই আপনারা সে বিষয়টুকু বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে চেষ্টা করব ভাওয়েল এবং কনসোনেন্টের যে সাউন্ডগুলি রয়েছে সেই সাউন্ডগুলি আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করার জন্য। এর পরবর্তী আরও কয়েকটি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব, মানে ওয়ার্ডের সঠিক উচ্চারণ, কোন ওয়ার্ডটি কোন ওয়ার্ডের পূর্বে থাকলে আসলে উচ্চারণটি কীরকম হবে সে বিষয়সমূহটি আমরা এই এর পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব, একটি রুলস শেয়ার করব। তো সেই রুলসগুলি থেকে আপনারা সহজভাবে জানতে পারবেন কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটি উল্লেখিত থাকলে সেই ওয়ার্ডের উচ্চারণটি কী হবে। যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকলে সে বিষয়সমূহটি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের জানানোর জন্য আপনি চাইলে আপনার ফেসবুকে এই ভিডিওর লিঙ্কটি পোস্ট করে অপরকে জানার সুযোগ করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।